সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আপনারা সবাই কেমন আছেন? আমিও আমার পরিবার আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ব্লগটি আমি শুরু করেছি ঈদের দিন সকাল থেকে। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে সেমাই রান্না করলাম, নুডলস রান্না করলাম, সবাই মিষ্টি মুখ করে ঈদগাহে চলে গেল ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজ পড়ে আসার পরেও অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরের খাওয়ার পরে আমরা 2টার দিকে আমার বাবার বাড়ি রওনা হলাম। সবাই আমাদেরকে কিছু দূর এগিয়ে দিয়ে আসলো। গ্রামের ঈদটাও অনেক মজা হয়, কারণ যেসব ভাই বোন আত্মীয়দের সাথে দেখা হয় না ঈদের সময়, সেই সব ভাই বোন আত্মীয়দের সাথে দেখা হয়। বাবার বাড়ি আসার পর সন্ধ্যা ঈদগাহ ময়দানে অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম, হামনাতের অনুষ্ঠান। আজ অনেক দিন পরে এমন একটি অনুষ্ঠানে থাকতে পেরে অনেক ভালো লাগছিল। অনেক দোকানও বসেছিল আশেপাশে, ফুচকা, চটপটি, আইসক্রিম, বাদাম, সেগুলো খেলাম, একটু ঘোরাঘুরি করলাম। সন্ধ্যার অনুষ্ঠান তো অনেক ভালো লাগছিল, কারণ চারিদিকে আলোতে ঝলমল করছিল, লোকজনও অনেক ছিল। যেখানে অনেক মানুষের সাথে দেখা হয়েছিল, অনেক দিন তাদের সাথে কখনো আমার দেখা হয় না। আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমরা যখন এখানে গিয়েছিলাম তখন মূলত অনুষ্ঠানটি শুরু হয়নি, অনুষ্ঠানটি শুরু হবে আরও কিছুক্ষণ পরে। বাচ্চারা আসলে অনেক মজা করে ঈদের সময়, বড়রা তো বিভিন্ন কাজেই ব্যস্ত থাকে। দেখেন এখানে আমার ভাইয়ের মেয়েটাও অনেক মজা করেছে, ও খুব আনন্দ পেয়েছে। অনেক দিন পরে আমরা গিয়েছিলাম তো তাই ও সন্ধ্যা থেকেই বলছে, ফুপি চলো আমরা ঈদগাহ ময়দানে যেয়ে দেখে আসি কেমন অনুষ্ঠান হচ্ছে। ও একা একাও আসে, কারণ আমাদের ঘরটা ছিল একটু সামনেই, ও একা একা লাইটের আলোয় চলে আসে। তাই ভাবলাম যে যাই এখন একটু দেখে আসি কেমন। এখানে মহিলাদের বসার জন্য আলাদা জায়গা করেছিল, যেখানে পর্দার সাথে মহিলারা সব কিছু দেখতে পারবে এবং শুনতে পারবে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।